বিশ্বব্যাপী শহরগুলির অন্যান্য গল্প রয়েছে, বিশেষ করে প্রাচীন শহরগুলি যেগুলি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ, আকর্ষণীয় ইতিহাস, মনোমুগ্ধকর স্থাপত্য এবং বিকশিত সভ্যতার স্থায়ী ছাপ রয়েছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের 10টি প্রাচীন শহর সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, জেরিকো, পশ্চিম তীর, 11,000 বছর পুরনো। ফিলিস্তিনি অঞ্চলে অবস্থিত এই স্থানটি বিশ্বের প্রাচীনতম ক্রমাগত বসতি স্থাপনের জন্য একটি শক্তিশালী প্রার্থী হিসাবে দাঁড়িয়ে আছে। প্রাচীন ইতিহাসের বিশ্বকোষ অনুসারে এটির উৎপত্তি প্রায় 9,000 খ্রিস্টপূর্বাব্দে। উল্লেখযোগ্যভাবে জেরিকোতে বিশ্বব্যাপী সবচেয়ে প্রাচীন প্রতিরক্ষামূলক প্রাচীর রয়েছে, জেরিকোর প্রাচীর, যা রেকর্ড সমূহ 8,000 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। দুই, দামেস্ক, সিরিয়া, 11,000 বছর পুরনো। সিরিয়ায় অবস্থিত দামেস্ক আরেকটি শহর, যা বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলির মধ্যে একটি হওয়ার গৌরব অর্জন করে। এর খ্রিস্টপূর্ব 7ম সহস্রাবের শেষের অংশে ফিরে আসে, যা অসংখ্য সভ্যতার উত্থান এবং পতনের সময় এর বাসিন্দাদের স্থিতিস্থাপক চেতনার প্রমাণ হিসাবে কাজ করে। তিন, আলেপ্পা, সিরিয়া, 8,000 বছর পুরনো। সিরিয়ার ঐতিহাসিক মুকুটের আরেকটি রত্ন আলেপ্পা 8,000 বছরেরও বেশি অবিচ্ছিন্ন বসবাসকারী সাক্ষী। শহরের প্রত্নতাত্ত্বিক রেকর্ডগুলি 11,000 খ্রিস্টপূর্বাব্দের অবশিষ্ট অংশগুলি প্রকাশ করে, যা তার মানব বসতি অন্তর্ভুক্ত ছিল। চার, বাইবলস, লেবানন, 7,000 বছর পুরনো। লেবানন প্রবেশ করার পর একজন ব্লাইবস শহরের মুখোমুখি হন, যা এর অসাধারণ ইতিহাস দ্বারা আলাদা। 8,800 এবং 7,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মানুষের দ্বারা জনবহুল এই উপকূলীয় শহরটি 5,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে অবিচ্ছিন্ন বাসস্থান বজায় রাখার একটি অসাধারণ ক্ষমতা প্রদর্শন করে, যা এর জনগণের স্থিতিস্থাপকতার একটি জীবন্ত প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। পাঁচ, আর্গোস, গ্রিস, 7,000 বছর পুরনো। গ্রিসের সূর্যচুম্বিত তীরে দাঁড়িয়ে আছে আর্গোস, এমন একটি শহর যা গর্বের সাথে বিশ্বের প্রাচীনতম অবিচ্ছিন্নভাবে বসবাসকারী শহরগুলির একটি শিরোনাম দাবি করে। ইতিহাস জুড়ে আর্গোস নিরপেক্ষতার অবস্থান বজায় রেখেছে, অশান্ত গ্রিকো পার্সিয়ান যুদ্ধগুলি পরিষ্কার করেছে। ৬, এথেন্স, গ্রিস, 7,000 বছর পুরনো। পশ্চিমা সভ্যতার জন্মস্থান হিসেবে বিখ্যাত এথেন্সের একটি সমৃদ্ধ ঐতিহ্য, যা খ্রিস্টপূর্ব 11তম এবং 7ম সহস্রাবের সময়কালে শহরের প্রথম দিকে মানুষের উপস্থিতি শিল্প, দর্শন এবং শাসনের বিকাশের মঞ্চ তৈরি করে, যা পশ্চিমা ইতিহাসের গতিপথকে রূপ দেয়। ৭, সুসা, ইরান, 6,300 বছর বয়সী। সুসা প্রাচীন বিশ্বের ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটি শহর, আসিরীয়দের হাতে ধ্বংসের সম্মুখীন হয়েছিল। যাই হোক, এটি দ্রুত ধ্বংস থেকে আবির্ভূত হয়, পারস্য সাম্রাজ্যের শাসনের অধীনে তার আগের জাঁকজমক পুনরুদ্ধার করে। এই স্থিতিস্থাপকতা শহরটির শিকড়ের মধ্যে গভীরভাবে গেঁথে থাকা স্থায়ী চেতনাকে স্পষ্টভাবে তুলে ধরে। ৮, ইরবিল, ইরাকি কুর্দিস্তান, 6,000 বছর পুরনো। যুগ যুগ ধরে ইরবিলি পারস্য, গ্রিক, রোমান, মঙ্গল ও অটোমান তুর্কি সহ বিভিন্ন সভ্যতার আবাসস্থল। শহরের কেন্দ্রস্থলে ইরবিল সিডাটেল, বিকল্পভাবে হাওলা ক্যাসল নামে পরিচিত একটি পূজনীয় স্থাপনা, যার উৎপত্তি খ্রিস্টপূর্ব 2000 অব্দে। এই কৃত্রিম টিভিটি ইরবিলের ঐতিহাসিক কেন্দ্রস্থল হিসাবে কাজ করে। ৯, সিডন, লেবানন, 6,000 বছর পুরনো। 6,000 বছরের কম সময়ের জন্য দখল করা ভূমধ্যসাগরের একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে কৌশলগতভাবে অবস্থানের কারণে সিডন ফোসিয়ান শহরগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ মর্যাদা অধিষ্ঠিত হয়েছিল। দক্ষিণ গবরেটে অবস্থিত সিডন লেবাননের তৃতীয় বৃহত্তম শহর হিসাবে দাঁড়িয়ে আছে। শহরটি তার কাঁচ উৎপাদনের মাধ্যমে সমৃদ্ধ এবং স্বীকৃতি লাভ করে, এর প্রগতিশীল প্রাকৃতিক জন্য খ্যাতি অর্জন করে। ১০, প্লোভডিভ, বুলগেরিয়া, 6,000 বছর বয়সী। বুলগেরিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত প্লোভডিভ একটি শহর, যা শিখর প্রায় 4,000 খ্রিস্টপূর্বাব্দের একটি নিওলিথিক বসতিতে ফিরে আসে, মূলত একটি সুরক্ষিত থ্রাসিয়ান শহর। প্লোভডিভের ইতিহাস বাইজেন্টাইন ও অটোমান শাসকদের হাত ধরে উন্মোচিত হয়, যা এর প্রাচীন ল্যান্ডস্কেপগুলিতে ছাপ রেখে যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।